हेलो बंधुरा आमार ए चैनल पक्ष थेके आपनादेरके स्वागतम जानाच्छि एडोब फटोशप धारावाहिक ट्यूटोरियल आज के चतुर्थ पर्व। आज के आमी आपनादेरके देखाबो जे किभाबे आपनारा एकटा छविके पासपोर्ट साइज छविते रूपान्तर करते पारेन। एर आगे आमी देखिएछि जे किभाबे आपनारा एडोब फटोशप डाउनलोड करबेन इन्स्टल करबेन এবং টুলসের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সাথে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ছবি ওপেন করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা কি করতে পারি একটা ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারি। আমরা অনেকেই জানি এই টুলসগুলোর সাথে পরিচয় হয়েছিলাম, ফার্স্টে যে টুলসটা সেটা মুভ টুলস। এই টুলসটা হলো প্রাইমারি টুলস, আমরা যে কোনো কাজেই এই টুলসটা ইউজ করব। ওকে, সো আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছি, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এই যে ক্রপ টুলসটা আছে, যে এরকম একটা টুলস দেখা যায় এটাকে বলে ক্রপ টুল। ক্রপ টুলস, এই ক্রপ টুলসে ক্লিক করতে হবে। ক্রপ টুলসে ক্লিক করার পরে আমাদের ফার্স্টেই জানতে হবে যে পাসপোর্ট সাইজের ছবির মাপ কত। ওকে, তাহলে যদি আপনারা না জেনে থাকেন যে পাসপোর্ট সাইজের ছবি কত, তাহলে এখানে জেনে নিন। পাসপোর্ট সাইজের ছবির মাপ হলো 4 সিএম, আপনারা 4 সিএম লিখবেন, আর হাইট লিখবেন 5 সিএম স্পেস দিয়ে লেখে, আর রেজুলেশন দিবেন 300। ওকে, দেওয়ার পরে কি করবেন আপনারা, মাউসের লেফট বাটন ক্লিক করে আপনারা ড্রাগ করবেন, আপনারা যতটুকু পাসপোর্ট সাইজের ছবিতে লাগে সেই পরিমাণ আপনারা ড্রাগ করবেন। এবং কি করবেন, এই মুভ টুলের মাধ্যমে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লাইক আমরা চাচ্ছি এইটুকু অংশ রাখবো, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, আমরা এইটুকু অংশ রাখতে চাচ্ছি পাসপোর্টের জন্য। আপনারা চাইলে অনেক সময় দেখা যায় যে এই কার্ডটা একটু নিচু, এই কার্ডটা একটু উপরে, এই জন্য আমরা চাইলে কি এভাবে কি করতে পারি, আমরা ছবিটাকে হেলিয়ে নিতে পারি। ওকে, তাহলে আমরা একটু হেলিয়ে নিলাম, নিয়ে ডানে বামে আমরা যদি কার্সর ইউজ করি, অ্যারে ইউজ করি কিবোর্ড থেকে, তাও পারবো। আমরা জাস্ট কি করব, এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রপে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব। ওকে, আমরা দেখতেছি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সো আমরা কি করব, যদি আপনারা চান কোনো অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য, তাহলে কি করবেন আপনার ছবিটা বড় করে নেবেন। কিভাবে বড় করবেন আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি, তারপরে বলে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস চেপে যদি আপনি কিবোর্ডে লেফট বাটন ক্লিক করেন, তাহলে কিন্তু এটা জুম ইন হবে, এবং যদি অল্টা চেপে যদি স্পেস চাপেন তাহলে জুম আউট হবে। ওকে, তাহলে আমরা চাচ্ছি যে এই কালারটা আছে, এই কালারটা আমরা অন্য কোনো কালার দিতে চান, তাহলে কি করবেন আপনারা এই যে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলের মাধ্যমে যদি একই কালার হয় তাহলে সেখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে, উপরটাও যদি আপনি ক্লিক করতে পারেন, করে কোন কালার দিতে চাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে আমরা এই ধরনের কালার দিয়ে থাকি ছবিতে, সো এই কালারটা আপনি সিলেক্ট করবেন, করে ওকে চাপবেন। ওকে চাপার পরে আপনি কি করবেন, ফার্স্টে অলটা কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল চেপে ডিলিটে চাপেন, তাহলে নিচের যে কালারটা থাকে সেটা এখানে সিলেক্ট হবে, আর যদি আপনি অলটা কিবোর্ড থেকে অলটা চেপে যদি ডিলিটে চাপেন, তাহলে কিন্তু আপনার যেই কালারটা উপরে থাকবে সেই কালারটা এখানে কি হবে, সেট হয়ে যাবে। তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে কি করবেন, ফেদারে ক্লিক করবেন। ফেদারে ক্লিক করার পরে এখানে টু চাপবেন, টু দিবেন, টু দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি ডিলিটে চাপবেন, অল্টা ডিলিটে চাপবেন। অল্টা ডিলিটে চাপলে দেখুন কি ঘটে, আপনার যে হোয়াইট অংশটা কাটেনি সেই অংশটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, করার পরে আপনি ডিসিলেক্ট করবেন, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসিলেটে ক্লিক করলে দেখবেন যে আপনার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবিতে রেডি হয়ে আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা এই ছবিটা চাইলে কিন্তু প্রিন্ট করতে পারি, আপনি চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারেন কিছুটা। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপেন, তাহলে এরকম একটা কার্ভ চলে আসবে। আপনি এখানে যদি উপর দিকে নেন তাহলে দেখবেন ছবিটা অনেক হোয়াইট হয়ে গিয়েছে, আবার যদি নিচের দিকে নেন তাহলে দেখবেন যে একটু ডার্ক হয়ে গিয়েছে। ওকে, এখানে কালার দেওয়া আছে, আপনি কোন কালারটারে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে চান সেখান থেকে আপনি কি করতে পারবেন, সহজেই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেওয়ার পরে আপনি ওকে চাপবেন, ওকে চাপার পরে আপনার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি রেডি। এখন আপনি চাচ্ছেন এই চারপাশে একটা বর্ডার দিয়ে দিতে, বর্ডার কিভাবে দিবেন, বর্ডার দেওয়ার জন্য আপনি উপরে ক্লিক করবেন, উপরে ক্লিক করার পরে এখানে কার্ভ সাইজে ক্লিক করবেন, করার পর আপনারা এখানে রিলেটিভে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনি এমএম সাইজ ক্লিক করবেন। ওকে, দুটাতে এমএম সিলেক্ট করবেন, করার পরে পয়েন্ট টু দিবেন, দেওয়ার পরে আপনারা জাস্ট ওকে চাপবেন।
দেখেন আমার কিন্তু একটা বর্ডার কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা কি করব, এই ছবিটাকে প্রিন্ট দেওয়ার জন্য রেডি করব। এই জন্য আমরা কি নিব, একটা A4 সাইজের ছবি নিব, A4 সাইজের পেপার নিব। কিভাবে নেব, আমরা ফাইল থেকে যাব নিউতে। নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে A4 পেয়ে যাব। আপনারা যদি চান যে অন্য ফরম্যাটে 4R-এ ক্লিক করবেন তাও করতে পারেন। আমরা A4-এ ক্লিক করলাম, করার পরে ওকেতে চাপলাম, চাপার পরে এরকম একটা পেজ পেয়ে যাব। এখন আমরা এই যে মুভ টুলটা আছে, মুভ টুলের উপরে ক্লিক করে জাস্ট ড্র করে এখান থেকে আমরা ছেড়ে দেব। ওকে, আমরা ছেড়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এই ছবিটাকে আমাদের ফুল পেজে আমরা অ্যালোকেট করতে পারি। এই জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল অল্টা চেপে ধরে যদি আমরা মাউসটা টানি তাহলে দেখেন আরেকটা ছবিতে কিন্তু রূপান্তর হয়ে গিয়েছে। ওকে, আবার যদি আরেকটা টানি তাহলে কিন্তু রূপান্তর হয়ে গিয়েছে। ওকে, আরেকটা টানলে কিন্তু সেমভাবে আমরা কি করতে পারি, আমাদের চারটা ছবি ধরবে, আমরা নিচে দিব। এভাবে করে কিন্তু আমাদের মতো করে আমরা কি করতে পারি, ছবিটাকে রিসাইজ করে নিতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কত সহজে আপনারা কি করতে পারেন, একটা ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করে নিতে পারেন। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আমি কিন্তু এই চ্যানেলে ধারাবাহিক টিউটোরিয়াল দিয়ে থাকবো, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখাবো যে এটা কীভাবে আপনারা সেভ করবেন। আমরা কি করলাম, আমরা ছবিটাকে ফুল পেজে নিয়ে নিলাম। ওকে, আমরা দেখতেছি আমাদের কিন্তু পেজটা এখন রেডি। আমাদের এখন আমরা কিন্তু চাইলে কিন্তু এটা এখান থেকে পিন দিতে পারি, কিন্তু আপনারা যদি চান এটা ক্যারি করবেন বা এটাকে সেভ করে নেবেন তাহলে কি করবেন, এটা থেকে আপনারা যাবেন ফাইলে, আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে যাবেন সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন। করার পরে আপনারা ডেস্কটপ বা আপনার যেখানে সেভ করতে চান সেখানে ক্লিক করবেন। আমি আবার দেখে নিচ্ছি, আমি কিন্তু এটা সেটে আপনারা যেটা সেভ করবেন সেটাতে ক্লিক করবেন। আমরা চাচ্ছি এটা সেভ করার জন্য এখানে ক্লিক করলাম। করার পরে ফাইলে যাব, ফাইলে যা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনারা ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপে আপনারা যেখানে রাখতে চান সেখানে ক্লিক করবেন। করার পরে আপনারা ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে চুজ করবেন JPEG অথবা JPG। এখানে একটা নাম দিয়ে দেন, A4 পেজ, A4 ফর প্রিন্ট দিয়ে আপনারা কী করবেন, জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, এরপর এখানে যে অপশনটা আছে এটা আপনারা আসলে কোন রেজুলেশনে চাচ্ছেন সেভ করার জন্য, এটাকে চাইলে মিনিমাম সাইজ করে নিতে পারেন বা হাই করে ম্যাক্সিমাম করে নিতে পারেন। আমরা ম্যাক্সিমাম রেখে ওকে চাপব। ওকে, আমার ছবিটা কিন্তু এখন রেডি। তাহলে আমরা এখন ওপেন করি ডেস্কটপ থেকে, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে ডেস্কটপে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখন ছবিটাতে ক্লিক করি, আমরা দেখতেছি ছবিটি কিন্তু এখন রেডি প্রিন্ট দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনাদের ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ধারাবাহিক টিউটোরিয়াল আমি নিয়ে থাকবো এই চ্যানেলে। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড